আসসালামু আলাইকুম বন্ধুরা, পিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর কতটা সত্য? তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত 18 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে ভাইরাসের বিস্তার রোধে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় 3 দফা বাড়িয়ে আগামী 6 আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্তে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান ছুটির সময়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের মাধ্যমে শ্রেণী পাঠ করা গ্রহণ করতে হয়। অবশ্য সরকার থেকে ইঙ্গিত দেওয়া হয়, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। এদিকে সামাজিক যোগাজোগ মাধ্যমে বুধবার 22 জুলাই রাত 9টা 30 মিনিটে বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয়, ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এমন স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই একে স্বাগত জানিয়েছে, আবার অনেকেই বিস্ময় প্রকাশ করে বলছেন এই ধরনের সিদ্ধান্ত করোনা ভাইরাস পরিস্থিতি অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যাবে। এদিকে বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক এই ফেসবুক পেজটি ভেরিফাইড পেজ না হওয়ায় শিক্ষা বোর্ডের নিজস্ব পেজ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এমন ঘোষণা নোটিশ আকারে জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদের তথ্য সঠিক কিনা তা গবেষণা করা অনলাইন বুম বাংলাদেশ জানায়, খবরটি ছড়ানো ফেসবুক পেজটি ভুয়া। ফেসবুকে যে পেজ থেকে এই খবর পোস্ট করা হয়েছে সেটির নাম বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এমন কোনো প্রতিষ্ঠান নেই। বুম বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। পেজটিতে ওয়েবসাইট হিসেবে দেওয়া হয়েছে www.educationboard.com নামে একটি ডোমেন নাম, যাতে ক্লিক করলে ওয়েবসাইটটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ফেসবুক পেজে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে, যাতে কল করলে মোবাইল অপারেটর কোম্পানি জানায় দুঃখিত, আপনার ডায়াল করা নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।